রোগা কালো শরীরটাতে জড়িয়ে আছেন রাবারের টায়ার, এক হাতে উঁচু করে ধরা টিফিন বক্স আর শুকনো জামা কাপড়। নদীর সাঁতরে চলেছেন আব্দুল মল্লিক। বন্যা দুর্গত নন, তিনি একজন প্রাথমিক শিক্ষক এবং এটাই তার রোজকারের রুটিন। এভাবে স্কুলে পৌঁছান মল্লিক মাস্টার। বাস ট্রেনের বদলে এটাই তার কর্মস্থলে পৌঁছাবার পথ। গত 25 বছর ধরে ভারতের কেরালার মল্লপুরম জেলার এক গ্রামে স্কুল মাস্টারি করেন আব্দুল। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 12 কিলোমিটার, কিন্তু ঘুরপথে বাসে করে গেলে এই দূরত্ব পার হতে লেগে যায় 3 ঘন্টা। তাই ঠিক সময়ে পড়ুয়াদের কাছে পৌঁছাতে 15 মিনিট ধরে নদীতে সাঁতার কাটাই শ্রেয় মনে করেন তিনি। নদীর পাড়ে উঠে শুকনো জামা কাপড় পরে আরও 10 মিনিট চড়াইয়ের পথে পেরিয়ে তবে স্কুলে পা রাখেন মল্লিক মাস্টার। দিনের পর দিন এইভাবে স্কুলে গিয়েও চোখে মুখে বিরক্তির লেশ মাত্র নেই। ছাত্রদের প্রিয় এই শিক্ষক মাঝে মাঝে তাদের নিয়ে যান ক্লাসরুমের বাইরে, প্রকৃতির সঙ্গে সহজ পাঠ পড়িয়ে দেন তার কচিকাঁচাদের। এত কষ্ট করেও খুব একটা বেশি বেতন পান না সরকারি স্কুলের এই শিক্ষক, কিন্তু তাতে কোনো আক্ষেপ নেই, কারণ তার সব কষ্ট কর্পূরের মতো উড়ে যায় যখন তিনি শোনেন তার ছাত্ররা বলছে বড় হয়ে মল্লিক মাস্টারের মতো হতে চায়। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।